শীতের দিনে বাতাস চলে আর চলে দুইটা আলু, পড়ে গেল তার মধ্যে দিয়া ছোট একটা ভালু। মজা একটু পাইতে আসি, কে জানে ভালুর জন্য পরবর্তী সময় কি অপেক্ষা করছে। বাটার খাবে এই আলু। আর ভালু কি করলি, বাটাটা তো হালাইয়া দিলি, ও আমি দেখবো না। আচ্ছা ভালু, কদি আল্লাহ কে আমার উপর রহমত করতে আছে। আচ্ছা বুলবুল, এটা পোলার বিয়ের না, মুই বুঝবো কেমনে? আমি বাড়ি যাব। এটা তো আমার কনফার্ম হয়ে দিল, কানে বালিশ দিছি, এবার গুরু করার সমস্যা মিটে গেছে, চলো মারামারি করি। তাহলে শুরু করা যাক। আম্মা তুমি কই, একা কু মারামারি করে মরে বাড়ি লইয়ে যাব। কানে তুলে দিছি ঠিকই, কিন্তু কিছু করার নাই, ছোট মানুষ, মানবিকতার কারণে আর বাসাই যাবো, কিন্তু এই বাটাটা কেউ ধরবে না, এহানি রাখি যাবো। চলো চলো, তোমার দেখে মনে হয় তোমার বাচ্চা বাচ্চা পালার অভিজ্ঞতা আছে। এই দেখো বাবু ব্যা, হিরো আলম জয় বাংলা। কি কইলা, হিরো আলম জয় বাংলা? ও আম্মু, তোর হিরো আলমের নাম লেতে কইছে কেডা? এই এই দেখো বাবু, দেখো এই লাল লাল, দেখো লাল লাল, এই লাল দিয়ে আমি কি করবো? বালু মানবতার কারণে যাইস না, এই ব্যাটটা যদি অরে দিই তাহলে কি চুপ করবে? আরে বালু, এই ব্যাটটা অরে দিলো সারা জীবন লাগে চুপ করবে? কি সব উল্টো পাল্টা জিনিস রে, স্কেটবোর্ড এ দিয়ে ও কি করবে? আরে বালু, ঘুরে গড়া কান্দে যান, ঘুরে গড়ার খেলনা দে। বাহ, হাতি মাতিম টিম গোড়ায় মাটি পারে ডিম। ও ভালোই তো, ওই বাচ্চা বাবা পি বলে বলে দি বাবি। বাহ, কি অল্প সময়ের মধ্যে ঠান্ডা হয়ে গেছে। এই সমস্যা যেহেতু সমাধান হয়েছে, তাহলে বাটারের সমস্যা সমাধান করা যাক। সাবস্ক্রাইব করুন পরিবেশ বাঁচান।